নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। সব অভিলাষ কেবল প্রেমের লালসা। আজকের চমৎকার, আমি ভারতের ত্রিশূর থেকে বাঘি বিনু কুমার বিবিনান্দ বলছি। বর্তমানে আমি বাহরিনে আছি। আমি শ্রী পরমজ্যোতির একটি চমৎকার আপনাদের বলতে চাই, যা আমার জীবনকে আমূল পরিবর্তিত করে দিয়েছে। আমাদের বিবাহের প্রায় 14 বছর ধরে আমরা নিঃসন্তান ছিলাম। একটি দৈব সন্তান প্রাপ্তির জন্য আমার স্বামী এবং আমি আমাদের প্রিয় ভগবানের শ্রীপাদপদ্মে প্রার্থনা করেছিলাম। শ্রী সর্বদেব পরমজ্যোতির আশীর্বাদে অবশেষে আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম। আমার গর্ভাবস্থা যথেষ্ট সংকটজনক ছিল। আমি সুস্থভাবে সন্তানের জন্ম দিতে পারবো কি না সে ব্যাপারেও ডাক্তাররা সন্দিহান ছিলেন। কিন্তু আমি সম্পূর্ণরূপে নিশ্চিন্ত ছিলাম, কারণ আমি জানতাম শ্রী পরমজ্যোতি আমাকে এবং আমার সন্তানকে দেখে রাখছেন। অবশেষে 27তম সপ্তাহে ডাক্তাররা আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। সেই কঠিন সময়ে আমার ও আমার সন্তানের ওপর শ্রী পরমজ্যোতির অপরিসীম আশীর্বাদ আমি অনুভব করেছিলাম। আমার ছোট্ট শিশুটির ওজন ছিল মাত্র 940 গ্রাম। উপরন্তু শিশুর ত্বক ও ফুসফুসও ঠিক মতো গঠিত হতে পারেনি। বাচ্চাকে ইনকিউবেশনে রাখা হলো। ডাক্তাররা জানালেন শিশুর শরীরে বিকৃতি দেখা দিতে পারে অথবা ব্রেন ঠিকমতো কাজ নাও করতে পারে। কিন্তু আমরা নিশ্চিন্ত ছিলাম, আমরা একটুও ভয় পাইনি, কারণ আমরা আমাদের অভিভাবক স্বয়ং শ্রী পরমজ্যোতির ছত্রছায়ায় আছি। সেই সময় থেকে আজ 13 বছর হতে চলল আমার পরম প্রিয় শ্রী পরমজ্যোতির সুরক্ষা কবচ দ্বারা আমার সন্তান রক্ষা পেয়ে এসেছে। আমার 13 বছরের বুদ্ধিমান সন্তান সম্পূর্ণ সুস্থ আছে এবং ভগবানকে সে খুব ভালোবাসে। অদ্ভুত প্রদাতা, চমৎকার প্রদাতা শ্রী পরমজ্যোতিকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। শ্রী পরমজ্যোতিকে আমার আন্তরিক ভালোবাসা নিবেদন করি।